আজিজ, যিনি মূলত কালা আজিজ নামেই সুপরিচিত, বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় একজন পার্শ্ব চরিত্রের অভিনেতা। বাংলা সিনেমাতে ভিলেনের সহযোগী হয়ে তাকে কান পড়া দিতে দিতে ওস্তাদ এই আজিজ। এমন অসংখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে। দীর্ঘ অনেকদিন ধরেই কাজ করছেন চলচ্চিত্রে, সেই সুবাদে ঢাকাই সিনেমার অনেকের সাথেই কাজ করার সুযোগ হয়েছে তার। তবে তার অভিনয়ের পাল্লাটা বেশি জমে উঠত ভিলেন ডিপ জলের সাথে, তার সহযোগী হয়ে তাকে নানা রকম কুপরামর্শ দেওয়া। নায়ক মান্নার সাথে তার সখ্যতা ছিল বেশ। মূলত নেতিবাচক চরিত্রের একজন অভিনেতা হবার পরও তার অভিনয় এখনও মনে দাগ কাটে এদেশের লাখো সিনেমা প্রেমী মানুষের মনে। কিন্তু একসময়ের জনপ্রিয় সেই কালাজিজের অবস্থা আজ একদমই ভালো নেই, তার খবর নেওয়ার মতো কেউই নেই। ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির এখন মন্দা সময়, নেই কোনো ছবি, নেই কোনো দর্শক। অনেক সিনেমা নির্মাণের ঘোষণা থাকলেও সেটা ক্যামেরা পর্যন্ত যায় হাতে গুনে কয়েকটা। এমন মন্দা সময়ে শুধুমাত্র নায়ক নায়িকাই ভালো আছেন, এছাড়া বাকি সবারই অবস্থাই করুণ। অনেক নির্মাতা কিংবা পার্শ্ব চরিত্রে অভিনয় করা শিল্পীসহ অনেক কলাকুশলী যারা কিনা অতিশয় কষ্টে দিনাতিপাত করছে। একটা কাজের আশায় সারাদিন FDC-তে ঘোরাঘুরি করে এমন অনেকেই রয়েছে, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। অনেক শিল্পী রয়েছে যারা এখনও দিন আনে দিন খায়, কিংবা অনেকেই খেতেই পান না, বাসায় শুয়ে বসে দিন কাটাচ্ছেন, অনেকে অসুস্থ হয়ে বাসায় পড়ে আছেন। বাংলা চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত একটি মুখ কালা আজিজও সেই তালিকার শিল্পীদের একজন। অনেকদিন ধরেই ভালো নেই তিনি। তার স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে তিনি একটু একটু করে অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীর চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ করেছিলেন, কিন্তু তাও বাঁচাতে পারেননি। এখন নিজেই অসুস্থ হয়ে আছেন, কিন্তু ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। নানান সমস্যার মাঝে আজিজ ডায়াবেটিসের রোগীও, যা তাকে দিন দিন ঠুকে ঠুকে খাচ্ছে। এছাড়াও তার রয়েছে কিডনিতে সমস্যা, যার কারণে গেল অনেকদিন ধরে তার দুই পায়ে পানি চলে এসেছে, পা ফুলে গিয়েছে, ঠিকমতো চলাফেরা করতে পারছেন না, আর কাজও করতে পারছেন না। কালা আজিজ বলেন, মূলত আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই আমি নিঃস্ব হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি, টাকা পয়সা তো নেই। কিছুদিন পর ডাক্তারের কাছে যেতে হয় ডায়াবেটিসের চেক আপ করতে। কিডনির সমস্যার কারণে পায়ে পানি চলে এসেছে, চলতে পারি না, ডান পায়ে একটু কম এখন, তবে বাম পায়ে বেশি। এখন কিছুটা ভালো আছি, কিন্তু পুরোপুরি চিকিৎসা করাতে পারছি না, আর কাজ তো এখন পাই না তেমন। যে মানুষগুলো নিজেকে উজাড় করে দিয়ে নিজের যৌবনের সময়টা দর্শকের বিনোদনের জন্য ব্যয় করে দেন, সেই মানুষগুলো শেষ বয়সে এসে এমন পরিণতি সত্যিই মেনে নেওয়া কঠিন। আমাদের দেশের চলচ্চিত্র সমিতি আরও শক্তিশালী করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, না হলে দিন দিন এমন অনেক শিল্পীরাই চিকিৎসার অভাবে এভাবেই কষ্টের দিন কাটিয়ে না ফেরা দেশে পাড়ি জমাবে। একসময়ের অনেক জনপ্রিয় সহশিল্পীদেরই ঠিকানা এখন বিছানা, নানান রোগে আক্রান্ত হয়ে তাদের জীবন কাটছে খুবই কষ্টে। কয়েকদিন পরপরই খবর আসে প্রধানমন্ত্রীর নিকট হাত পাতার, হতাশ করেন না দেশনেত্রীও। কিন্তু একটা দেশের জন্য এটা কতটা লজ্জার যে চলচ্চিত্র সমিতির এসবে কোনো ভ্রূক্ষেপ নেই। তারা কি পারে না বর্তমান সময়ে ভালো অবস্থানে থাকা শিল্পীদের নিয়ে একটি ফান্ড গঠন করতে, যাতে যে কোনো শিল্পীদের বাজে দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়? এটা অবশ্যই হওয়া উচিত। যাই হোক, কালা আজিজের এই বাজে সময়ে কেউ তার পাশে দাঁড়াক, সুস্থ স্বাভাবিকভাবে তার বাকি জীবনটা কাটুক, এটাই কামনা। প্রিয় ভিউয়ার্স, কালা আজিজের এই বাজে সময়ে আমাদের অবশ্যই উচিত তার পাশে দাঁড়ানো। নিজে না পারলেও এই ভিডিওটি একটি লাইক ও অসংখ্য শেয়ারের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিন। বিত্তবান কারো চোখে পড়লে কেউ একজন যেন জনপ্রিয় এই অভিনেতার পাশে দাঁড়াতে পারেন। দেশের সহশিল্পীদের এমন দুর্দিন মোকাবেলা করতে চলচ্চিত্র সমিতির কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আরও এমন জনপ্রিয় শিল্পীদের খবরাখবর ও জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।